ইয়াজ ঝড়ের পর আপনারা মৌসুমী দ্বীপে এলেন, কি চিত্র দেখছেন? আমরা এখানে দেখলাম হাজার হাজার ঘর বাড়ি এখানে ভেঙে পড়ে আছে, প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা ঠাকুরপুকুর বাস স্ট্যান্ডের কিছু বন্ধুরা এবং কৃষক ক্লাবের পক্ষ থেকে আমাদের সংসদ শ্রী সুভাষিস চক্রবর্তী আমাদের এখানে আসতে পারে এবং ওনার অসীম সহায়তার জন্য আমরা এখানে এসেছি এবং মানুষজনের ত্রাণ আমরা এখানে বণ্টন করতে এসেছি। আপনার কতজন বন্ধু মিলে? আমরা 30 জন বন্ধু বান্ধব মিলে এখানে এসেছি। এই ত্রাণ মানে আপনার দেওয়ার পর আর কোনো জায়গায় যাওয়ার আমাদের প্রোগ্রাম আছে? এই অঞ্চলেই, এই এই স্থানেই আমরা এই রবিবার আমরা এনাদের বসিয়ে খাওয়ার ব্যবস্থা করতে আসবো। আপনার নাম? আমার নাম বাবু কৈরী।